নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজ আমি সবার সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে আলু পটলের একটা দুর্দান্ত রেসিপি, যেটা গরম ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগবে আর নিরামিষ দিনের জন্য হবে একদম পারফেক্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি। এর জন্য আমি হাফ কাপ ছোলার ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ছোলার ডালটাকে কুকারে পরিমাণ মতো জল আর সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর নিয়েছি 5-6টা পটল, পটলগুলোর খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নিয়েছি। আর 2টো মাঝারি সাইজের আলুও ডুমোডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ দিয়ে একটু লালচে করে আলুগুলো ভেজে নেব। আমার সব নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমার পুরনো সব দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য। আলু টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিয়ে বাকি তেলে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেব। পটলগুলো তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। পটলের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। এবারে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। একটু নেড়ে চেড়ে এর মধ্যে 2টো টমেটোর টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, এতে মশলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকবে না। 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট একটু কষিয়ে নেব। দু মিনিট মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো দিয়ে দেব। আলু আর পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আলু আর পটলটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম সেটা বুঝেই এবার সেই পরিমাণে আমি নুনটা দিয়েছি। এবারে দিয়ে দেব 1 টিস্পুনের মতো চিনি। এবার মিডিয়াম ফ্লেমে আলু আর পটলটাকে নাড়াচাড়া করে 3-4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। আলু পটলটা কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। ডালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবারে নাড়াচাড়া করে আরো 5 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। আলু পটলটাও আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে আরো 2 মিনিট রান্না করে নামিয়ে নেব। নিরামিষ আলু পটলের এই তরকারিটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ইচ্ছে করলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবদের সাথে ভিডিও শেয়ারও করতে পারেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।